নাবালিকা নিখোঁজর সাত দিন পরে বীর মহারাজপুর থানা ঘেরাও কলে বস্তি বাসিন্দা সুরক্ষা মঞ্চ। সুবর্ণপুর জেলা বীর মহারাজপুর থানা অন্তর্গত মুসুন্ডি গ্রামের সুরেন্দ্র সন্ন্যাসী সতেরো বর্ষর নাবালিক ঝিও গত বুধবার ঠার নিখোঁজ অনেক। এই নিয়ে ঝিওর বাপা গত এগারো তারিখ দিন বীর মহারাজপুর থানায় লিখিতভাবে জনাইলে নিখোঁজ হওয়ার সাত দিন বিতি গেলে সুদ্ধা পুলিশ কোণী পদক্ষেপ নেউ অভিযোগ হয়েছে। এর প্রতিবাদে আজ বস্তি বাসিন্দা সুরক্ষা মঞ্চ পক্ষর থানা ঘেরাও করা যাইছিলা। আগামী তিন দিন মধ্যে ঝিওকে উদ্ধার করানো গেলে থানা সম্মুখে ধারণা দেওয়া যাব বলে মঞ্চ পক্ষের কুহযাই। রাজ্য সারা বিভিন্ন স্থান মানুষ মহিলা শিশু মানুষ নিখোঁজ ঘটনা এবং পুলিশের অপারগতা নিয়ে লোক মধ্যে অনেক প্রশ্ন উঠুছি। নিকটরে নয়াগড় পরিহত্যা মামলা জোর ধরিথিবা বেলে সুবর্ণপুর জেলা বীর মহারাজপুর অঞ্চলর নাবালিকা নিখোঁজ ঘটনা নিয়ে অঞ্চলবাসী চিন্তিত অছন্তি। শীঘ্র নাবালিকা ঝিওকে উদ্ধার করে পরিবার লোকঙ্কু হস্তান্তর করিবা পাই পুলিশ কো অনুরোধ করিছন্তি ঝিওর বাপা। মুরসুনির গোটে ঝিওটা চুমকি বলি সে নিখোঁজ আছে আজ এগারো মানে আজ গোটে সপ্তাহ হয়ে গলা গলা বুধবার নু আজ বুধবার সপ্তাহটা হয়ে গলা কিন্তু এগারো তারিখ মানে এফআইআর দেলেন বিএমপুর পুলিশ বালে কিছু তার প্রতিকার না করবা। মুই যাইছিলি লুইসিঙ্গা বি থানাকে যাইছিলি লুইসিঙ্গা থানার বি ইনকোয়ারি কলি লুইসিঙ্গা থানা বালে বি কিছু না গুড় হাত বাঁধিকি বসছন আউ তাঙ্কর যেন ঝিও নেইকি তাকে যাইছে চুমকিকে সে ঝিওর বাপা মাকে বি লুইসিঙ্গা থানার ডকাইকি মুই ইনকোয়ারি কলি সে তার বাপা রাজি হল যে হ্যাঁ মো ঝিও ধরিকি যাইছে বলে করি কিন্তু কেন তার সঙ্গে কন্ট্যাক্ট করছে তার ঝিও কিন্তু ই ঝিওর সঙ্গে কন্ট্যাক্ট করে না দেবা কিন্তু মুই সেখানে লুইসিঙ্গা থানার মানে থানা লুইসিঙ্গার মুই ইনকোয়ারি কলি যে হ্যাঁ তারমানে ঝিও মানুষ নিয়ে বাহারকে চলান করুছে তো বিএমপুর থানাকে আমি আজ আসছু আমি বস্তি বাসিন্দা সুরক্ষা মঞ্চ তরফর আমি আসছু মহিলা মানে যে আমি এফআইআর দিয়েছু আমার এপ্লিকেশন দিয়েছু তিন দিন তাঁকু টাইম দিয়েছু তিন দিন ভিতরে যদি নাই খুঁজি করে দেবে তাহলে আমি ইনে আসিকি স্ট্রাইক বসবো আমি খুঁজুছু তো সে কতদিন খুঁজুছ কতদিন আপনার খুঁজবা বলে কহিলা কতদিন খুঁজবো সেটা কই না পারু যেভাবে পাইমু আমি দেবু বলি কিন্তু সে সে আমি গ্যারেন্টি দিয়ে নাই পারু বলে কৌছ কিন্তু গোটে ঝিওটা হজি যাইছি তাকে যদি খুঁজি করে যদি পুলিশ বাড়ি যদি আনি করে যদি দেই নাই পারবা তাহলে মুই বিএমপুর থানার ওয়েসিংকে মুই রিকোয়েস্ট করি করে কৌছে যে পরীর অবস্থা যা হেলা সোনপুর কি বিএমপুরে এই অবস্থা মানে চুমকির নাই হোক।